এবার দেশের বাইরের খবর জানাবো বিরামহীন বৃষ্টিতে নাকাল ভারতের একাধিক রাজ্য গুজরাটে একদিনে প্রাণ গেছে চারজনের হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন রোববার সন্ধ্যায় রাজ্যটিতে বাড়ে বৃষ্টির তেজ পরদিন সকাল পর্যন্ত রাজ্যটিতে সাতচল্লিশটি গাছ উপড়ে পড়ার খবর মিলেছে সুরাট আহমেদাবাদে জলাবদ্ধতায় প্রায় ধসে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ভেসে গেছে একাধিক গাড়ি এদিকে দিল্লির পরিস্থিতি তো নেই কোনো উন্নতি রাজধানী শহরে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এগারো জনের প্রায় প্রতিটি সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা ব্যাহত হচ্ছে যান চলাচল স্থানীয়দের সতর্ক করতে শহরটিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দিল্লি সরকার